নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের এসএস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি চালকুঁড়ের একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। ফোড়নের জন্য নিয়েছি 1 চামচ পাঁচফোড়ন, 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা আর 1/2 ইঞ্চি আদা গ্রেট করে। এবার ফোড়নের মশলাগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। গন্ধ যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোয়। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব 1/2 মালা নারকেল কুড়োনো। এবার নারকেলটাকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। নারকেলটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার একটু হলুদ দিলাম। হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে এবার চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি। চাল কুমড়োর রেসিপি তো আমরা সবাই অনেক রকমভাবে বানিয়ে থাকি, ডাল দিয়ে বানাই, চিংড়ি মাছ দিয়ে বানাই, কিন্তু আমার মনে হয় নারকেল দিয়ে বানালে সবচেয়ে আমার কাছে টেস্টি লাগে নিরামিষের দিনে। কিন্তু আমরা সবসময় বেশিরভাগই নারকেল দিয়েই করে থাকি চাল কুমড়ো। আপনারা যদি অন্যরকমভাবে বানিয়েও থাকেন, একবার নারকেল দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন কতটা টেস্টি হয়। চাল কুমড়োটাকে নুন দিইনি, হলুদ দিয়ে এমনি শুকিয়ে কষাতে থাকবো। চাল কুমড়োতে নুন যদি আগে দেওয়া হয়, জল উঠে যায় অনেকটা, অনেকটা জল উঠে গেলে শেষ বেশি সিদ্ধ হয়ে যায়, তখন চাল কুমড়োটা টক টক লাগে। এমনি করছি, চাল কুমড়োটা ঢাকা দেব না। 5 মিনিট চাল কুমড়োটাকে রান্না করার পর এবার 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। নুনটা পরে দেব, কারণ চাল কুমড়োটা মিলিয়ে গিয়ে কতটুকু হয় সেই বুঝে নুন দেব পরে। কুমড়োটা অনেকটা মিলিয়ে গেছে, এবার দিচ্ছি নুন। এবার দেব ধনে জিরের গুঁড়ো। এটাকে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, সেদ্ধ হয়ে গেছে, আরেকটু কষিয়ে নিয়ে তারপরে নামাবো। চাল কুমড়োটা হয়ে গেছে, এবার একটু চিনি দিয়ে দিচ্ছি 1/2 চামচ। আপনারা অবশ্যই এর মধ্যে চিনি দেবেন, তাহলে ভালো লাগবে, একটু মিষ্টি মিষ্টি লাগবে। বন্ধুরা, আমার চাল কুমড়োটা অতি সুন্দর হয়েছে দেখুন। আমি কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো দিইনি, কিছু দিইনি। এবার আমি নামিয়ে নিচ্ছি চাল কুমড়োটা।